সিনেমার সমাবর্তন বাংলার একমাত্র ঐতিহ্যময় অ্যাওয়ার্ড অনুষ্ঠান সিনেমাকে স্বীকৃতি সিনেমার সঙ্গে যুক্ত বিভিন্ন মাধ্যমকে স্বীকৃতি এবং অনুষ্ঠানে আজ ব্ল্যাক কার্পেট কারণ দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা জেম থিয়েটার যেই থিয়েটারে আজ এই অনুষ্ঠানের আয়োজন যেখানে রেড কার্পেট নয় টলিপাড়ার তারকারা হাঁটলেন ব্ল্যাক কার্পেটে ইউজুয়ালি আমরা বিভিন্ন ফেস্টিভ্যালে সবসময় রেড কার্পেট দেখি প্রথমবার আমি ব্ল্যাক কার্পেট দেখেছি অ্যান্ড ইটস বিউটিফুল দ্য থিম খুব ভালো লাগছে এখানে এসে কালো সবসময় অশুভ হয় না কালো শুভও হয় কারণ যখন সিঙ্গল স্ক্রিনগুলো বন্ধ হয়ে যাচ্ছে একটার পর একটা এরকম সেখানে আবার এরমভাবে একটা অভিনবত্ব একটা প্ল্যান নিয়ে বা একটা থিম বলবো না থিম শব্দটা আর আমার ভালো লাগে না কিন্তু এরকম একটা মস্তিষ্ক যেখানে কাজ করেছে যাদের মস্তিষ্ক সিনেমাকে কেন্দ্র করে তাদের কাছে আমার তাদের অনেক শুভেচ্ছা মজা লাগছে নতুন রকম লাগছে এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স দেখা যাক আরও আগে আগে কী আছে সারপ্রাইজ এই অ্যাওয়ার্ড শোর সঙ্গে আমি বহু বছর ধরে যুক্ত আছি ইনফ্যাক্ট আমার ফার্স্ট পারফরমেন্স ছিল WBFG অ্যাওয়ার্ডে আমার এখনও মনে হয়েছে সায়েন্স সিটি ফ্রম নট রং 2009 তো তবে থেকে ওনাদের সাথে মানে পুরো টিমের সাথে অ্যাসোসিয়েশন আছে তো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড ইউ লাইক তার আজকে এখানে এসে ডেফিনেটলি ভালো লাগছে আমরা মানে সারা বছর ওয়েট করে থাকি যে এই অনুষ্ঠানটা হবে কারা কারা নমিনেশন পাবে এবং তার থেকেও বড় কথা সিনেমার সেলিব্রেশন যেভাবে হয় বাংলা ছবির সেলিব্রেশন সেইটা আমাদের কাছে খুব আনন্দের বিষয় মানে আমার মনে হয় এটা এত পুরনো এত প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড শো সেখানে আজকে আসতে পেরে আই ফিল ভেরি লাকি বিভিন্ন কারণে এটা আমার কাছে খুব কাছের তার কারণ আমার জীবনের প্রথম স্বীকৃতি বা প্রথম সম্মান বিএফজের হাত ধরে সেটা আজ থেকে প্রায় 22 বছর আগে আর এটা তো বাংলার চিরকালই সবথেকে সম্মানজনক পুরস্কার এবং স্বীকৃতি জেম সিনেমায় আমার আগে আসা হয়নি তবে এখানে আবার এরকম জেগে উঠেছে একটা এত প্রেস্টিজিয়াস একটা ইভেন্ট থ্যাংক ইউ বিএফজে এই ইভেন্টটা চুজ করার জন্য ধন্যবাদ এবং এত ইন্টারেস্টিং সব নমিনেশন আছে তার জন্য ধন্যবাদ স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ আমি যখন শ্যুট করি আমি জাস্ট নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করি সে ছবিটা যাতে ভালো করে ফুটে ওঠে সেটা করার চেষ্টা করি এবার সেটার মধ্যে দিয়ে কোথাও যদি সেটা একটা অ্যাক্রিডিশন পায় সেটাই যথেষ্ট অ্যাওয়ার্ড বললেই আমাদের যারা অনুষ্ঠান তার সঙ্গে নাচ গান থাকে সেটা বাদ দিয়ে করাতে একটা তার ঐতিহ্যটাও থাকে এবং অ্যাওয়ার্ডটারও একটা সিরিয়াসনেস তৈরি হয় সেটা খুব ভালো ব্যাপার আর এটা খুবই ঐতিহ্যমণ্ডিত একটা অ্যাওয়ার্ড ফাইনালি জার্নালিস্টরা দিচ্ছেন তো তার তো একটা গুরুত্ব থাকে নো ননসেন্স অ্যাওয়ার্ড যেটা আমার সবচেয়ে ভালো লাগে কোনো রকম পারফরমেন্স গান নাচ কমার্শিয়াল দায়বদ্ধতা কিছু নেই একদম টু দ্য পয়েন্ট And that's how our show should be. আমার দাদা শ্বশুর পেয়েছিলেন আমার শ্বশুরমশাই পেয়েছিলেন আমি পেয়েছি আমার বোন পেয়েছে তো বহু বহু পুরনো আমাদের কাছে আগে ছোটবেলায় শুনেছি আমার শ্বশুর বাড়িতেও গল্প শুনেছি বাবার কাছেও শুনেছি যে ফিল্মের এটাই একমাত্র অ্যাওয়ার্ড ছিল আমি জেমি কোনদিন সিনেমা দেখিনি তাই আমার মনে হচ্ছে যে কত কিছু আমি তো এসেছি 96 সালে তরুণদিকে এটা ছিল আমার ধারণার বাইরে খুব ভালো এটা একটা অভিনব এই সিনেমা হলে হারিয়ে যাওয়া সিনেমা হলেতে করা আর গৌতম দা ভাবেও তো তেমনি আলাদা আলাদা করে তো প্রিয় একটা অনুষ্ঠান আমার এই অনুভূতিটা আমার কাছে ভীষণ মূল্যবান কারণ ওই আমি যাকে নিজের কি বলবো নিজের কমিউনিটি বলে মনে করি সেই কমিউনিটির কাছ থেকে একটা স্বীকৃতি পাওয়ার একটা অন্য মূল্য আছে সেদিক থেকে ভীষণই আমার মনে হয় একমাত্র এই সময় দুপুরবেলা দিনের বেলা হয় সবাইকার সাথে অ্যাকচুয়ালি দেখা হয় এটা সোজাই আমরা অ্যাওয়ার্ডের জন্য ভিতরে ঢুকে যাইনি আর এমন একটা জায়গায় লোকেশানে এবার হচ্ছে ওই ঐতিহ্যটা WBFG-এর সিঙ্গল স্ক্রিনে বাঁচানো এবং এরা কিছু পরিবর্তন করেনি যেমন যে অবস্থায় বন্ধ হয়েছিল সেখান থেকেই আজকে যেন মনে হচ্ছে শুরু হয়েছে এটা একটা খুব আশার আলো এবং ভেরি নস্টালজিক অ্যান্ড আই এম ফিলিং ভেরি হ্যাপি